হ্যালো বন্ধুরা এক্সাম এট ইন্ডিয়া চ্যানেল আপনাদেরকে স্বাগত পশ্চিমবঙ্গের একটি কলেজের নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আপনার সামনে আমি হাজির হয়েছি তো অবশ্যই আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যেখানে আপনাকে দেখাবো যে আপনাদের কী পোস্ট নিয়োগ করা হবে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী আছে এবং আপনারা কীভাবে আবেদন করবেন এবং ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মধ্যে একটা বিশেষ অনুরোধ করবো আপনার যদি এখন এক্সামের টেক ইন্ডিয়া চ্যানেলটা শেষক্র করে থাকেন তো তো সেই রেড কপারটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা ঘন্টা বাজে দেবেন এবং ভিডিওটি ভালো হলে অবশ্যই আপনার লাইক করবেন শেয়ার করবেন সবার সাথে দ্বিতীয় হচ্ছেন ভাঙ্গর মহাবিদ্যালয়ে যে অফিসে রয়েছে এটা হচ্ছে ডাবল ডাবল ডট ভাঙ্গর মহাবিদ্যালয় ডট ইন ওয়েবসাইটে ইন্টার করেছি তো এই যে ভাঙ্গর মহাবিদ্যালয় অর্থাৎ ভাঙ্গর কলেজের থেকে কিন্তু রিক্রুটমেন্টে বারো আসছে ওয়েবসাইটে এন্টার করলে আপনার সামনে এই ধরনের শো করবে যেখানে আপনাদের দেখতে পাচ্ছেন আপনার রিক্রুটমেন্ট এখানে রিক্রুটমেন্টে ক্লিক করে আপনার সামনে এই ধরনের একটি পেজ করে যাবে এখানে দেখতে পাচ্ছেন নোটিস এখানে আপনার ক্লিক হেয়ার টু ডাউনলোড পিডিএফ এখানে ক্লিক করে আপনার সামনে এই ধরনের একটি পিডিএফ ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভাঙ্গর মহাবিদ্যালয় যে আপনাদের পিএস এবং আপনাদের বলা হচ্ছে ভাঙ্গর ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা এবং বেঙ্গল পিন সেভেন ফোর থ্রি ফাইভ জিরো টু আপনার বলা হচ্ছে এটি আপনার কলকাতা ইউনিভার্সিটি অ্যাপ্লয়েড একটি কলেজ তো এখানে ফোন নাম্বার এই মেল দেওয়া হচ্ছে আপনার সুবিধা আপনি দেখে নিতে পারেন এবং মেমো নম্বর এই ধরনের দেওয়া হয়েছে এবং আপনাদের পাবলিশ করেছে পয়লা নভেম্বর দুই হাজার উনিশে এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে যেখানে আমাদের পারমানেন্ট ভ্যাকেন্সিতে নিয়োগ করবে নন টিচিং পোস্টে এখানে এলডি ক্লার্ক পদে আপনাদের একটি পোস্টে নিয়োগ করবে জন্য এখানে সিট রাখা হয়েছে এবং পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো আপনাদের স্যালারি দেওয়া হবে এবং ছাব্বিশশো টাকা গ্রেড পে এল ক্লার্ক একটি পোস্টে আপনাদের নিয়োগ করবে এসটিদের জন্য ভ্যাকেন্সি আছে যেখানে আমাদের পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো আপনাদের স্যালারি দেওয়া হবে এবং ছাব্বিশশো টাকা গ্রেড পে এবং পিওনের পদে আপনাদের একটি পোস্টে নিয়োগ করা হবে ইসি দিয়ে অর্থাৎ জেনারেল জন্য যেখানে আপনাদের চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো স্যালারি দেওয়া হবে এবং সতেরোশো টাকা গ্রেড পে এখানে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে যেখানে আপনাদের পয়লা নভেম্বর দুই হাজার উনিশ থেকে লাস্টের বলা হচ্ছে পনেরোই নভেম্বর দুই হাজার উনিশ পর্যন্ত আপনারা আবেদন করতে হবে এখানে আপনাদের কোয়ালিফিকেশন যদি কথা বলা বলেন টেনের জন্য আপনাদের এইট পাস হয়ে থাকলে আবেদন করতে পারেন এবং ক্লার্কের জন্য মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনারা আবেদন করতে হবে এবং এখানে আপনাদের অফিসের ওয়েবসাইটে আপনাদের এই কিন্তু পিডিএপটি আপনার পেয়ে যাবেন যে এইভাবে আপনাদেরকে দেখালাম নিয়োগের পদ্ধতি এখানে হচ্ছে রিটেন টেস্ট তারপরে কম্পিউটার টেস্ট হিসেবে আপনাদের নিয়োগ করবে এবং ইন্টারভিউ এই তিনটি আপনাদের মাধ্যম রাখা হয়েছে এবং আপনার কীভাবে আবেদন করবেন দেখে দিচ্ছি অফিসের ওফিসেটে আপনার এন্টার করলে এই ধরনের কিন্তু আপনারা যে পেজটি পেয়ে যাবেন রিক্রুটমেন্ট এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এই ধরনের রিক্রুটমেন্ট শো করবে যেখানে ক্লিক হেয়ার টু লিঙ্ক এখানে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের কিন্তু আপনাদের পত্রটি ওপেন হয়ে যাবে এই ধরনের অনলাইনে আবেদন প্রভাবটি বাড়া যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যা যাবতীয় ইনফরমেশনগুলি যাওয়া হচ্ছে আপনাদের ক্লিয়ারলে এখানে বসাতে হবে বসিয়ে দেখতে পাচ্ছেন আপনার নাম মোবাইল নম্বর ইমেল আইডি কী পোস্ট যার আবেদন করছেন ক্যাটাগরি কী আছে সমস্ত কিছু ইনফরমেশনগুলিগুলি ক্লিয়ার লেখা আপনাদের বসাতে হবে বসিয়ে নিচে দেখতে পাচ্ছি এখানে কিছু আমাদের ডকুমেন্টস আপলোড করা বলা হচ্ছে তো এগুলো আপনাদের কিন্তু করিয়ে সাবমিট নেক্সট করলে আপনার কিন্তু অলরেডি আবেদনপত্রটি সাবমিট করতে হবে তো সমস্ত কিছু ইনফরমেশনগুলি আপনাদেরকে দেখা যায় যেটা ভাগর মহাবিদ্যালয় থেকে বেরো আসে এখানে আপনাদের ক্লার্ক এবং আপনাদের পিএম পোস্ট নিয়োগ করা হচ্ছে তো আশা করি এই চাকরির খবরটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একবার লাইক করবেন এবং শেয়ার করবেন সবার সাথে এবং আরও দিনের চাকরি খাওয়া পেতে অবশ্যই এক্সামি টিক নিয়ে সাবস্ক্রাইব করবেন করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ